नाराजगी काग मेरे सोने मेरी আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে আপনারা যে ভিডিও ক্লিপসটি দেখলেন, এই ধরনের ভিডিও ক্লিপসগুলো এখন সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে। এই ধরনের লিপ ট্রানজ্যাকশন ভিডিওগুলো আপনারা খুব সহজে কিভাবে তৈরি করবেন তা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো এই ধরনের লিপ ট্রানজ্যাকশন ভিডিওগুলো আমরা অনেক ধরনের অ্যাপ ব্যবহার করে ভিডিও তৈরি করি, কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো আজকের লিপ ট্রানজ্যাকশন অ্যানিমেশনটি আপনারা নিজের ফটোতে কিংবা ভিডিওতে এক ক্লিকে ব্যবহার করতে পারবেন। বিশ্বাস না হলে আমি আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে আর বেশি কথা না বলে ভিডিও শুরু করি। বরাবরের মতোই আপনারা দেখছেন বাদশা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন হতে এই দুটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করবেন। তারপর কাইন্ড মাস্টার অ্যাপটি ওপেন করব। এক্ষেত্রে আপনাদেরকে কাইন্ড মাস্টার এর লেটেস্ট ভার্সনটি ব্যবহার করতে হবে। যাদের কাছে কাইন্ড মাস্টারের লেটেস্ট ভার্সনটি নেই তারা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কাইন্ড মাস্টার অ্যাপের লেটেস্ট ভার্সন গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার দিব নেক্সট ভিডিওতে। এর জন্য আপনাদেরকে বেশি বেশি কমেন্ট করতে হবে। ধরে নিলাম আপনাদের কাছে কাইন্ড মাস্টার অ্যাপটি আছে। অ্যাপটি ওপেন করার পর ক্রিয়েট নিউ এ ক্লিক করব। এখান থেকে আমরা 9:60 এই রেটিও সিলেক্ট করব। তারপর উপরে নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি হতে পারে আপনার নিজের ফটো কিংবা প্রিয়জনের ফটো অথবা আপনার পছন্দের কোনো ভিডিও ফুটেজ। তো আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ফটো সিলেক্ট করে নিব। তারপর এখানে ক্লিক করব। এখন আপনার ফটোটি যদি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। এখন ফটোটিকে ধরে জুম করে আমরা ফুল স্ক্রিন করে নিব। তারপর এখানে ক্লিক করব। তারপর উপরে টিক মার্কে। এখন ভিডিওর ডিউরেশন বাড়ানোর জন্য আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এইভাবে টেনে সময় বাড়িয়ে নিব। তারপর এখানে লেয়ারে ক্লিক করব। তারপর মিডিয়াতে ক্লিক করব। এখন আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন হতে যে দুটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করেছেন সেখান থেকে টেক্সট অ্যানিমেশন ভিডিওটি সিলেক্ট করব। এখন এটিকে আমরা পজিশন মতো অ্যাডজাস্ট করে নিব। তারপর নিচের দিকে গিয়ে ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। ব্লেন্ডিং অপশন হতে এটি স্ক্রিন করে দিব। তারপর উপরে টিক মার্কে ক্লিক করব। সেমভাবে আমরা আবার লেয়ারে ক্লিক করব। তারপর মিডিয়া হতে সেকেন্ড ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি সিলেক্ট করব। তারপর এটি অ্যাডজাস্ট করে নিব। তারপর আগের মতো ব্লেন্ডিং অপশন হতে আমরা এটিকে স্ক্রিন করে দিব। এখন যে কোনো একটি লেয়ারে ক্লিক করব এবং এটি টেনে লেয়ারের শেষের দিকে যাব। এখন আমাদের লেয়ারের ডিউরেশনের চাইতে ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন বেশি, তো বেশি অংশটি কেটে ফেলানোর জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করে দিব। তারপর প্রজেক্টটি আমরা প্লে করে দেখব। এখন প্রজেক্টটি সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে আমরা সেভে ক্লিক করব। পরবর্তী ভিডিওতে দেখাবো ব্ল্যাক স্ক্রিন ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটা লাইক করবেন। সো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।